কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে। কোরআনের মাহফিলের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না। জমিন যার কথা চলবে তার অনুমতি কিসের? জমিন কি তোর বাবা? জমিন টাকা আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা চলবে, অন্য কারো কথা চলবে না। যদি বন্ধ করতে হয় সিনেমা হলগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে হয় যারা নর্তকী না তাই সেই আসরগুলো বন্ধ করে দাও। আর কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত করে দাও। কোরআনের মাহফিল জমিন যার আইন চলবে তার, জমিন যার কথা চলবে তার, জমিনের উপরে তার কথা বলার জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অনুমতি দিবে কোরআনের মাহফিলের? আত্তাহিয়াত বললে কোনো আত্তাহিয়াত পড়তে পারবে না, সালামটা পর্যন্ত শুদ্ধ নাই। এই সলিমউদ্দিন কোরআনের মাহফিলের অনুমতি দিবে। জমিনটা কি কারো বাবা? আওয়াজ দিয়ে বলেন তো, জমিনটা কার? আল্লাহর জমিনের উপরে কোরআনের কথা চলবে না, চলবে কি তোর বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. তোমাদের জন্য আসমানটারে ছাদ বানাইছি, জমিনটারে বিছানা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। জমিন তো আল্লাহ, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কথা চলবে না, অন্য কারো কথা চলবে? কথা বলে আমার বাবার সম্পত্তি আমার বাবা পাইছে আমার দাদার কাছ থেকে, 35 সম্পত্তির উপরে যদি আরেকজন বেটা বিল্ডিং ফ্ল্যাট উঠায় এটা কি সহ্য করা যাবে? কথা বলেন, সহ্য করা যাবে? আল্লাহ বলেন, জমিন বানাইছে আমার কোরআনের কথা বলার জন্য, কারো অনুমতি দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য কোরআনের কথা জমিনের ভিতরে যতদিন থাকবে আল্লাহর রহমতের দরজা ততদিন পর্যন্ত খোলা থাকবে। কোরআনের কথা যদি বন্ধ করে দাও।